সে সব সারিয়া বাড়ি ফিরিতে প্রায় দেড় প্রহর বেলা হইল। আসিবার সময় তাহার মনটা কেমন ভয় ভয় করিতেছিল। খুব সম্ভব বাড়ি গিয়া দেখিবে যে সিপাহী সহ স্বামী ফিরিয়া আসিয়া তাহার অপেক্ষায় বসিয়া আছে। তাই বাড়িতে সহসা প্রবেশ না করিয়া দরজার ফাঁক দিয়া উঁকি দিয়া দেখিল। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথাশিল্পী শ্রীযুক্ত প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, প্রেম ও প্রহার। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রেম ও প্রহার। পদ্মা তীরবর্তী রায়গঞ্জ নামা এক পল্লী গ্রামে একটি খড়ে ছাওয়া মৃৎকুটিরের দাওয়ায় বসিয়া একদিন বেলা আটটার সময় স্বামী স্ত্রীতে দাম্পত্যালাপ হইতেছিল। ভজহরি গোপ মুখ হইতে হুঁকা নামাইয়া চোখ ঘুরাইয়া উচ্চস্বরে বলিল, খপরদার মাগি, মুখ সামলে কথা কোস, নইলে জুতিয়ে মুখ ছেড়ে দেব। মোক্ষদা সুন্দরী স্বর আরেক পর্দা তুলিয়া উত্তর দিল, ইস, রাগ দেখো পুরুষের, জুতিয়ে মুখ ছেড়ে দেবেন, জুতো পাবি কোথা তা শুনি, বাপের জন্মে জুতো কখনো পাই দিয়েছিস রে মিনসে? দন্ত খিঁচাইয়া মিনসে চিৎকার করিয়া উঠিল, চোপড়াও হারাম জাদি, চুয়ার কা বাচ্চি, তুই আমার বাপ তুললি, এত বড় আস্পর্ধা তোর। মোক্ষদা একটু দূরে সরিয়া বসিয়া বলিল, তুলেছি তুলেছি, ঝাঁটা তুলিনি এই তোর ভাগ্যি। হ্যাঁ, মিনসে বলিল, তোল না ঝাঁটা, তোর কগাছা ঝাঁটা আছে আমি দেখি একবার, ঘুটে কুরুনির বেটিকে বিয়ে করে এনে রাজার হালে রেখেছি, তুই আমায় ঝাঁটা দেখাবি বই কি, নইলে আর কলিকাল বলেছে কেন, হায় রে। মোক্ষদা হাত উল্টাইয়া ব্যঙ্গভরে বলিল, মরি না মশারি ছিঁড়ে, কি আমার নাজার হালে নেখেছেন গ, আমি নোকের বাড়ির ধন ভেঙে বাসন মেজে উটন ঝাড় দিয়ে যাই দুটো আনি, তাই গুবর গুবর চলে, নইলে ওই বাকর কি দিয়ে ভরাতিস বল দেখি, খেটে খেটে গতর আমার জল হয়ে গেল, উনি আমায় না যাওয়ার হালে নেকেছেন, যে পুরুষ পয়সা রোজগার করতে জানে না তার অত তেজ কেন? হ্যাঁ, ভজহরি বলিল, না আমি কি আর পয়সা রোজগার করতে জানি, যত জানিস তুই, আমি গেল বছর শ্যামপুরে বাবুদের বাড়ি খানসামাগিরি করতে যাইনি, আমার খোরাক পোশাক পাঁচ টাকা মাইনে হয়নি, তখন কেঁদে কেটে অনর্থ করেছিলি কেন? হ্যাঁ ও গো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গো, তুমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসো গো, যা জুটবে তাই দুজন দুমুঠো খাবো গো। কে বলেছিল রে মাগি? না আমি রোজগার করতে জানি নে, আমার মতন হুঁশিয়ার খানসামা এই অঞ্চলে কটা আছে শুনি, এ পাড়া গায়ে আমাদের কদত্ত কেউ বোঝে না, কাজেই বিষ হারিয়ে ঢোঁড়া হয়ে বসে আছি বলিয়া ভজহরি কয়েকটান তামাক টানিয়া আবার আরম্ভ করিল, আর তাও বলি বাড়িতে কি আমি বসেই থাকি, তুই খাটিস আর আমি খাটি নে, তুই দুটো খুঁতকুড়ো যা হয় নিয়ে আসিস বটে, কিন্তু মাছ ধরে না আনলে খেতিস কি দিয়ে বল দেখি, এদিকে মাছ না হলে যে একেবারে খাবি খায়, একটি গেরাসও তো মুখে ওঠে না, মনে করি খোঁটা দেব না, তোর স্বভাবের গুণে দিতে হয় বলিয়া ভজহরি ভুরুক ভুরুক করিয়া আবার তামাক টানিতে লাগিল। মোক্ষদা দেওয়ালের কাছে সরিয়া বসিয়া পা দুইটি ছড়াইয়া দিয়া নিজ হাঁটু দুইটিতে সকরুণভাবে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিল, ন্যাকামিনসে ন্যাকামি দেখে আর বাঁচি নে, ভারী খোঁটার কাজ করেছেন কি না, মাছ ধরে আনেন তবেই তো সংসারের সকল দুঃখই ঘুচে গেল, কাল থেকে আমার শরীরটা খারাপ,
গায়ে গতরের ব্যথায় মরে যাচ্ছি। বললাম, মুখুজ্জেদের বাসন কখানা মেজে দিয়ে আয় তো, তাতে অমনিবাবুর অপমান হলো। হ্যাঁ, আমি পুরুষ মানুষ হয়ে বাসন মাজব। আমি বললাম যে পয়সা রোজগার করতে পারে না, সে আবার পুরুষ মানুষ কিসের? এই তো বলেছি, এতেই অমনি জুতিয়ে আমার মুখ ছিঁড়ে দিতে এলেন। এমন লোকের হাতেও আমি পড়েছিলাম মা গো, উঠতে বসতে আমায় নাতি জাটা মারে মা, বলিয়া মোক্ষদা চোখে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। ভজহরি তামাক খাইতে খাইতে স্ত্রীর পানে আর চোখে চাহিতে লাগিল। স্ত্রীর আঁখি জলে তাহার পৌরুষ গর্ব টলমল করিতে লাগিল, বুঝিবা ভাসিয়াই যায়। কান্না থামে না দেখিয়া বলিল, তো বলি ও অত কান্না হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, তোকে মারিও নি কিছুই না, দুটো মুখের কথা বলেছি বই তো নয়। আচ্ছা যাচ্ছি না হয়, বাসনগুলো মেজে দিয়ে আসছি, আর কাঁদতে হবে না, ওট। হুঁকা ঘরের কোণে ঠেকাইয়া রাখিয়া ভজহরি কাছে গিয়া স্ত্রীর মুখ হইতে তাহার হস্ত ও অঞ্চল অপসারিত করিয়া লইয়া নিজের কোচার খুঁটে তাহার চক্ষু মুছাইয়া দিল। মিষ্ট কথায় তাহাকে সান্ত্বনা করিয়া মুখুজ্জে বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইল। মোক্ষদা তখন বলিল, থাক, তোমায় আর যেতে হবে না, আমি গিয়ে বাসন কখানা মেজে দিয়ে আসছি। ভজহরি বলিল, তোর গায়ে গতরে ব্যথা, নাই বা গেলি তুই, আমি যাচ্ছি, তুই এই রোদ্দুরে পিঠ দিয়ে একটু শুয়ে থাক, বাসন মেজে দিয়ে গিন্নিমার কাছ থেকে আমি বরঞ্চ একটু তারপিন তেল চেয়ে আনব, তোকে বেশ করে মালিশ করে দেব, ব্যথাটা অনেক কমবে তাহলে। স্বামী স্ত্রীতে এই রূপ কলহ নিত্যই চলিত, মাঝে মাঝে কিলটা চরটা চাপড়টাও যে না চলিত এমন নয়, তবে শাস্ত্র তো মিথ্যা হইবার নহে, দম্পতির কলহ অবশেষে লঘুক্রিয়াতেই পরিণত হইত বটে। এই ঘটনার দিন পনেরো পরে একদিন উভয়ের কলহ একটা সাংঘাতিক আকার ধারণ করিল এবং পূর্ব পূর্ববারের ন্যায় লঘুক্রিয়ায় পরিণত হইল না। মোক্ষদা দুঃখ ধান্দা করিয়া দুই চারি পয়সা যাহা আনিত তাহা হইতেই বাঁচাইয়া কিছু সঞ্চয় করিবার চেষ্টা করিত, সেই সঞ্চিত অর্থ কোথায় লুকানো থাকিত তাহা ভজহরির অজ্ঞাত ছিল না। একদিন স্ত্রীর অনুপস্থিতিকালে সে সেই গোপনীয় স্থান হইতে অর্থ অপহরণ করিয়া ছিপে লাগাইবার জন্য একটি পিতলের হুইল কিনিবার অভিপ্রায়ে দুই ক্রোশ দূরবর্তী শহরে চলিয়া গেল। হুইল কিনিয়া সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া পুকুরের ঘাটে গিয়া হাত পা ধুইয়া আসিয়া এক ছিলিম তামাক সাজিয়া ভজহরি পথশ্রম অপনোদন করিতেছিল। এমন সময় মোক্ষদা দত্তদের গোহালে সাজাল দিয়া বাড়ি ফিরিয়া আসিল। টাকা চুরি গিয়াছে ইহা সে পূর্বেই জানিতে পারিয়াছিল এবং সন্দেহ ঠিক লোককেই করিয়াছিল। ফিরিয়া কুলুঙ্গির উপরে সেই নূতন চকচকে হুইলটি দেখিবা মাত্র মোক্ষদার মুখ আগ্নেয়গিরির ন্যায় অগ্নি উদ্গিরণ আরম্ভ করিল, অপরপক্ষও নীরব রহিল না। অবশেষে রাগের বশে ভজহরি তাহার হুঁকা হইতে জ্বলন্ত কলিকা খুলিয়া লইয়া মোক্ষদার মুখ লক্ষ্য করিয়া ছুড়িয়া মারিল। আগুন মোক্ষদার মুখ দগ্ধ করিতে অসমর্থ হইয়া তাহার বস্ত্র ও গাত্রে ছড়াইয়া পড়িল। আগুন ঝাড়িয়া ফেলিয়া মোক্ষদা উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া ভজহরির হাত হইতে তাহার হুঁকাটা কাড়িয়া লইয়া তদ্বারা সজোরে তাহার মস্তকে প্রহার করিল। হুঁকার খোলাটা চুরমার হইয়া গেল, জাট মোক্ষদার হাতে রহিল। বাপরে বলিয়া ভজহরি মাথায় হাত দিয়া সেইখানেই বসিয়া পড়িল। তখন সেই জাট দিয়া মোক্ষদা তাহার পিঠে পটাপট ঘা কতক বসাইয়া দিয়া একটু সরিয়া চালের খুঁটি ধরিয়া দাঁড়াইয়া হাঁপাইতে লাগিল। এইবার ভজহরি কিভাবে তাহাকে আক্রমণ করিবে এবং ওই আক্রমণ কি উপায়ে সে ব্যর্থ করিতে পারিবে ইহাই আন্দাজ করিবার জন্য সে সতর্ক হইয়া রহিল। ভজহরি কিন্তু তাহাকে আক্রমণ করিল না, উভয় হস্তে মাথাটি চাপিয়া ধরিয়া উহু উহু করিতে করিতে সে উঠিয়া দাঁড়াইল। ধীরে ধীরে দাওয়া হইতে উঠানে নামিল, কিয়দ্দূর অগ্রসর হইয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল,
দাঁড়া শালি হারামজাদি, তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিস, যাচ্ছি পুলিশে নালিশ করতে। তিনটি বচ্চর তোকে যদি আমি জেল না খাটাই তাহলে মিনসের ছেলেই নই, বলিয়া সে বাহির হইয়া গেল। ভজহরি চলিয়া গেলে মোক্ষদা কিছুক্ষণ পূর্ববৎভাবে দাঁড়াইয়া হাঁপাইতে লাগিল। ক্রমে তাহার শ্বাসযন্ত্র সুস্থ হইলে ধীরে ধীরে সেইখানে বসিয়া পড়িল। বসিয়া ভাবিতে লাগিল, সত্যি মিনসের মাথা ফেটেছে নাকি? হুঁকোর খোলের ঘায় কখনো মাথা ফাটে? ধ্যাত, ওসব মিনসের ঢং ঢং। কিন্তু গেল কোথা? সত্যিই কি থানায় গেল নাকি? থানায় আর যেতে হয় না, থানা প্রায় এখানে দু কোশ দূর। এই রাত্রিরে সে আবার থানায় যাবে, তুমিও যেমন, দেখো না এখনই ফিরে আসবে বোধ হয়। মনকে এই প্রকারে প্রবোধ দিয়া মোক্ষদা গৃহকার্যে আত্মনিয়োগ করিল। কাজ করে আর বাহিরে চাহিয়া চাহিয়া দেখে স্বামী ফিরিল কিনা। কাজ শেষ হইয়া গেল, জ্যোৎস্না ভরা উঠানের পানে চাহিয়া মোক্ষদা চুপ করিয়া রোয়াকে বসিয়া রহিল। রাত্রি এক প্রহর, দেড় প্রহর, কই স্বামী তো ফেরে না। তখন মোক্ষদা স্থির করিল, নিশ্চয়ই মিনসে থানায় গিয়াছে। মনে একটু রাগ হইল, ভয়ও হইল, সেপাই আসিয়া সত্যই কি তবে তাহাকে থানায় ধরিয়া লইয়া যাইবে? মোক্ষদা উঠিয়া সদর দরজা বন্ধ করিয়া দিয়া আসিল। ক্রমে তাহার ঘুম পাইতে লাগিল, অত্যন্ত ক্ষুধাও বোধ হইল। একবার ইচ্ছা হইল স্বামীর জন্য ভাত চাপা দিয়া রাখিয়া নিজে আহার করে। আবার ভাবিল, না থাক, যদি আমায় ধরাইয়া দিবার জন্য সেপাই সঙ্গে করিয়াই আনে, আসিয়া দেখুক যে স্ত্রীর সহিত সে এমন ব্যবহার করিল সে কিরূপ পতিব্রতা। স্বামীর খাওয়া হয় নাই বলিয়া নিজে উপবাসী আছে। তাই সে না খাইয়া রোয়াকে আঁচল বিছাইয়া শুইল এবং ক্রমে নিদ্রিত হইয়া পড়িল। মোক্ষদার যখন ঘুম ভাঙিল তখন গভীর রাত্রি, চন্দ্র অস্ত গিয়াছে, শেয়াল ডাকিতেছে। তাহার বিশ্বাস শেয়ালেরা প্রহরে একবার করিয়া ডাকে। রাত্রি কি এখন দ্বিতীয় প্রহর না তৃতীয়? ক্ষুধার যেরূপ প্রাবল্য, তৃতীয় প্রহর হওয়াই সম্ভাবনা। থানার লোকে সম্ভবত স্বামীকে বলিয়াছে, এত রাত্রে গিয়া আর কি হইবে, তুই এইখানে শুইয়া এখন ঘুমা, কাল সকালে তোর বউকে ধরিতে যাইব। কাল বেলা এক প্রহর আন্দাজ সে সিপাহী লইয়া নিশ্চয়ই আসিবে। মোক্ষদা উঠিয়া মুখে হাতে জল দিয়া স্বামীর জন্য ভাত তরকারি ঢাকা দিয়া রাখিয়া অবশিষ্টাংশ নিজে আহারে বসিল। মাছের চচ্চড়ি খাইতে খাইতে তাহার মনে হইল, আমি খেতে ভালোবাসি বলেই, বড় বড় মাছ ধরে আমায় খাওয়াবে বলেই তো হুইল কিনে এনেছিল গো, তার জন্য তাকে অমন করে নাঞ্চনা করা আমার ভালো হয়নি। তাহার পর মনে হইল, আমি তো খাচ্ছি, থানায় তাকে তারা খেতে টেতে দিয়েছে কিনা কে জানে, হয়তো না খেয়েই সেখানে পড়ে আছে। এই কথা মনে হওয়ায় মোক্ষদার চক্ষু দুইটি সজল হইয়া উঠিল। যাহা হোক, আহার সমাপ্ত করিয়া মুখ হাত ধুইয়া রোয়াকে চুপ করিয়া সে বসিয়া রহিল। কিছুক্ষণ পরে ঢুলিতে লাগিল, তাহার পর শুইয়া ঘুমাইয়া পড়িল। প্রাতে উঠিয়া নিজের কুটিরের বাসি পাট সারিয়া মোক্ষদা পরগৃহে তাহার নির্দিষ্ট কাজকর্মগুলি করিবার জন্য বাহির হইল। সে সব সারিয়া বাড়ি ফিরিতে প্রায় দেড় প্রহর বেলা হইল। আসিবার সময় তাহার মনটা কেমন ভয় ভয় করিতেছিল। খুব সম্ভব বাড়ি গিয়া দেখিবে যে সিপাহী সহ স্বামী ফিরিয়া আসিয়া তাহার অপেক্ষায় বসিয়া আছে। তাই বাড়িতে সহসা প্রবেশ না করিয়া দরজার ফাঁক দিয়া উঁকি দিয়া দেখিল, কই উঠানে বা রোয়াকে কে হইতো নাই। মনিব বাড়ি হইতে মোক্ষদা দুইটি বেগুন আনিয়াছিল, ঘর খুলিয়া সেই দুইটি যথাস্থানে রাখিয়া দিল। অন্যদিন এই সময় সে উনান ধরাইয়া রন্ধন কার্যে ব্যাপৃত হয়, আজ আর রাঁধবার জন্য তাহার কোনো ব্যস্ততা দেখা গেল না। আমি ওর জন্য রেঁধে বেড়ে রাখি, আর উনি সেপাই এনে আমায় ধরিয়ে দিয়ে আরাম করে ভাত খেতে বসুন, হ্যাঁ রাঁধবে না আরো কিছু, অত্যসুখে কাজ নেই।
সুতরাং মোক্ষদা উনান ধরাইল না। বেলা ক্রমে দুই প্রহর হইল, আড়াই প্রহর হইল, না স্বামী না সেপাই, কই, কেহই তো আসে না। এখন মোক্ষদার মনে হইল, তবে কি সে থানায় যায় নাই? থানায় যদি না গেল তবে গেল কোথায়? বিবাগী হইয়া কোনো দিকে চলিয়া গেল নাকি? যদি আর ফিরিয়া না আসে? এই সব ভাবনা চিন্তায় দিবা অবসান হইল। এতক্ষণ পর্যন্ত মোক্ষদা কিছুই খায় নাই। স্বামীর জন্য গত রাত্রে যে ভাত ঢাকা দিয়া রাখিয়াছিল তাহাই বাহির করিয়া খাইতে বসিল। ভাবিল, স্বামী যদি আসে তাহাকে চারটি গরম ভাত রাঁধিয়া দিবে। ভাত রাঁধিতে হইল না, স্বামী ফিরিল না। কাঁদিয়া কাটিয়া মোক্ষদা শেষে ঘুমাইয়া পড়িল। পরদিন প্রাতে উঠিয়া মোক্ষদা ভাবিল, না, এ কোনো কাজের কথা নয়, থানায় গিয়ে খবর নিতে হচ্ছে, সেখানে সে আমার নামে নালিশ করতে গিয়েছিল কি না। তখনই ঘরদ্বার বন্ধ করিয়া কিছু পয়সা আঁচলে বাঁধিয়া থানা অভিমুখে যাত্রা করিল। থানায় গিয়া শুনিল, কোনো গ্রামের কোনো গোয়ালা কোনো মানুষ নিজের স্ত্রীর নামে নালিশ করিতে আসে নাই। মোক্ষদা কাতরস্বরে বলিল, তবে দারোগাবাবু, আমার স্বামী গেল কোথায়? কবে এবং কি অবস্থায় তাহার স্বামী অন্তর্ধান করিয়াছে সমস্ত মোক্ষদার মুখে শুনিয়া দারোগাবাবু হুকুম দিলেন, ওরে, সেই কাপড়ের পুঁটুলিটা মালখানা থেকে বের করত। পুঁটুলি খোলা হইলে দারোগা জিজ্ঞাসা করিলেন, এই ধুতি এই গামছা তুই চিনিস? মোক্ষদা শঙ্কিত হইয়া বলিল, এ তো তারই ধুতি তারই গামছা, তবে সে কোথায় গেল দারোগা মশাই? দারোগা জানাইলেন, গত করল প্রাতে একজন মাঝি আসিয়া এই ধুতি গামছা দিয়া গিয়াছে এবং এজাহার করিয়াছে যে রায়গঞ্জের ঘাটে নৌকা বাঁধিয়া সে রান্নার জোগাড় করিতেছিল। রাত্রি তখন আন্দাজ এক প্রহর। তখন সে দেখিতে পাইল, কালো মতো লম্বা মতো একটা লোক তীরে আসিয়াই এই ধুতি গামছা ছাড়িয়া রাখিয়া জলে ঝাঁপাইয়া পড়িল। লোকটা হয়তো আত্মহত্যা করিবার জন্যই ঐরূপ করিয়াছে, ইহা বিবেচনা করিয়া মাঝি নৌকা খুলিয়া জলে জলে তাহার অনেক অনুসন্ধান করিল, কিন্তু কোথাও তাহাকে ভাসিয়া উঠিতে দেখিল না। তখন সেই ধুতি গামছা সে নৌকায় তুলিয়া রাখিয়াছিল। ইহা শুনিয়া মোক্ষদা মূর্ছিত হইয়া পড়িয়া গেল। দারোগাবাবু অনেক যত্ন ও চেষ্টায় তাহার চৈতন্য সম্পাদন করাইয়া মৃতকের নাম ধাম বয়স পেশা আত্মহত্যা করিবার কারণ প্রভৃতি জানিয়া লইয়া তাহা ডায়েরিভুক্ত করিয়া মোক্ষদাকে গৃহে ফিরিয়া যাইতে উপদেশ দিলেন। কোনো মতে স্বামীর শ্রাদ্ধ শান্তি সারিয়া মোক্ষদা সেই ভগ্ন কুটিরেই বাস করিতে লাগিল। কোনো কাজকর্ম করিতে ইচ্ছা হয় না, কেবল বসিয়া বসিয়া কাঁদিতে ইচ্ছা হয়, কিন্তু পেট বড় শত্রু। আবার দুঃখ ধান্দা করিতে মোক্ষদাকে বাহির হইতে হইল। মাথায় গায়ে আর সে তেল মাখে না, রুক্ষ স্নান করে, দিনান্তে এক মুঠা চাউল সিদ্ধ করিয়া খায়। খাইয়া নিজের কুটিরে দ্বার বন্ধ করিয়া শুইয়া কেবল কাঁদে। এখন কাঁদিয়াই তাহার সুখ, কিন্তু গ্রামের দুষ্ট লোক তাহার এ সুখেও বাদ সাধিল। মোক্ষদার বয়স এখনো ৩০ বৎসরের নিম্নেই, একাকিনী বাস করে, অনেক রাত্রে বদলোক আসিয়া তাহার দ্বারে মৃদু মৃদু করাঘাত এবং স্তুতি মিনতি আরম্ভ করিল। নিতান্ত অতিষ্ঠ হইলে মোক্ষদা ঝাঁটা হস্তে বাহির হইত, তথাপি শান্তি নাই, ক্রমে সে উদ্ব্যস্ত হইয়া উঠিল। এমন সময় একদিন ওপাড়ার কামারদের বিধবা বউ নিস্তারিণী কলিকাতা হইতে গ্রামে ফিরিয়া আসিল। সে কলিকাতায় কোন বাবুদের বাড়ি ঝিগিরি চাকুরি করে, বোনপোর বিবাহ উপলক্ষে এক মাসের ছুটি লইয়া বাড়ি আসিয়াছে। তাহার কাছে কলিকাতার সব খবর শুনিয়া মোক্ষদার মনে হইল, বদলোকের হাত হইতে নিষ্কৃতি লাভের এখন একমাত্র উপায় কলিকাতায় চলিয়া যাওয়া। নিস্তারিণী তাহাকে ভরসা দিল, একটি ভালো গৃহস্থ দেখিয়া সেখানে মোক্ষদাকে নিযুক্ত করিয়া দিবে, কোনো কষ্ট হইবে না, সুখে স্বচ্ছন্দে থাকিতে পারিবে। মোক্ষদা বলিল, কিন্তু দিদি, যে ভয়ে গাঁ ছাড়লাম সেখানেও যদি সেই ভয় থাকে, কলকাতার লোকেরাই কি আর ধম্মপুত্র যুধিষ্ঠির নাকি? নিস্তারিণী বলিল,
সব রকম লোকই আছে, তা তোকে এমন ভদ্র গেরস্তের বাড়ি দেখে রাখিয়ে দেব যেখানে সেসব আপদবালাই থাকবে না। মাসান্তে দুই একখানা তৈজসপত্র এবং সামান্য গৃহোপকরণ যাহা ছিল বিক্রয় করিয়া ঘরে দাঁড়ে তালাবন্ধ করিয়া নিস্তারিণীর সহিত মোক্ষদা কলিকাতায় চলিয়া গেল। নিস্তারিণী যে বাড়িতে চাকরি করিত সে বাড়িতে অপরঝি প্রয়োজন না থাকায় মোক্ষদার জন্য সে একজন ভদ্র গৃহস্থ পরিবারের সন্ধানে রহিল। কয়েকদিন অন্বেষণের পর ঐরূপ একটি গৃহস্থের সন্ধান পাইল। শ্যামবাজারে রামদয়াল মিত্র মহাশয়ের বাড়িতে একজন ঝির প্রয়োজন। মিত্র মহাশয় হাইকোর্টের একজন প্রবীণ উকিল। তাহার পুত্রগণ সকলেই উচ্চশিক্ষিত এবং সচ্চরিত্র বলিয়া পাড়ায় খ্যাতি আছে। নিস্তারিণী সেই বাড়িতে মোক্ষদাকে লইয়া গেল। রামদয়ালবাবুর গৃহিণী মোক্ষদাকে অল্প বয়স্কা এবং সুশ্রী দেখিয়া প্রথমে একটু আপত্তি করিয়াছিলেন। পরে যখন তাহার বৈধব্যের ইতিহাস এবং গ্রামত্যাগের প্রকৃত কারণটা শুনিলেন তখন সম্মত হইলেন। বাড়িতে আরও দুইজন ঝি ছিল, তন্মধ্যে একটিকে বড় বধূমাতার শিশু সন্তানগুলির লালন পালনের ভার দিয়া মোক্ষদাকে তাহার স্থানে খোরপোষ চার টাকা বেতনে নিযুক্ত করিলেন। রামদয়ালবাবুর গৃহিণী বুদ্ধিমতী, মিষ্টভাষিনী এবং দয়া মায়া প্রভৃতি সদ্গুণাবলীর অধিকারিণী। তাহার সংসারে আশ্রয় পাইয়া কোনো বিষয়ে মোক্ষদার কোনো অসুবিধা রহিল না। নিজের গ্রামে থাকিলে অন্ন বস্ত্র সংগ্রহের জন্য তাহাকে যে পরিমাণ কায়িক পরিশ্রম করিতে হইত তাহার অপেক্ষা অনেক অল্প পরিশ্রমেই তাহার গ্রাসাচ্ছাদন নির্বাহ হইতে লাগিল এবং মাসে মাসে তাহার বেতনের চারটি টাকা গৃহিণী ঠাকুরানীর নিকট জমা হইতে লাগিল। গৃহিণী দেখিলেন মোক্ষদা খুব পরিশ্রম করিতে পারে, মুখটি বুঝিয়া আপন কাজকর্মগুলি করিয়া যায়। গোয়ালার মেয়ে হইলেও ভদ্রঘরের বিধবাদের মতোই নিষ্ঠার সহিত বৈধব্য আচার পালন করিয়া থাকে, তবে তার দোষের মধ্যে রাগটা একটু বেশি। অপর দুইজন ঝির সহিত মাঝে মাঝেই সে কোন্দল করে। গৃহিণী তখন মধ্যস্থ হইয়া কাহাকেও বা মৃদু তিরস্কার করিয়া কাহাকেও মিষ্ট কথায় বুঝাইয়া মিটমাট করিয়া দেন। এইরূপে মোক্ষদা তিন বৎসর এই বাড়িতে চাকরি করিল। এক একবার তাহার ইচ্ছা হইত কিছুদিনের ছুটি লইয়া দিন কয়েকের জন্য নিজের গ্রামে ফিরিয়া যায়, তাহার ঘর দুয়ারের এখন কি অবস্থা তাহা দেখিয়া আসে, কিন্তু আবার মনে হইত আর সে শ্মশানে ফিরিয়া গিয়া লাভ কি। শ্রাবণ মাসে জ্বরে পড়িয়া মিত্রগৃহিণী কিছুদিন খুব ভুগিলেন। তাহার দেহ অত্যন্ত দুর্বল হইয়া গেল, দাঁড়াইলে মাথা ঘুরিয়া বসিয়া পড়েন। তাই পূজার ছুটির সময় রামদয়ালবাবু সপরিবারে মধুপুরে গিয়া গৃহিণীকে তিন মাস বায়ু পরিবর্তন করাইবার জন্য প্রস্তুত হইলেন। তাহার এক অ্যাটর্নি বন্ধু কালীপদবাবুও সপরিবারে মধুপুর যাইতেছিলেন। সেখানে তাহার নিজের দুইখানি বাড়ি আছে, বাড়ি দুইখানি পাশাপাশি, তাহারই একখানি রামদয়ালবাবু ভাড়া লইলেন। রামদয়ালবাবুর মধ্যম পুত্র চারুভূষণবাবু গ্রিনলে ফিওর কোম্পানির বাড়ি কেশিয়ারি কর্ম করেন। তাহার ছুটি অতি অল্প দিন মাত্র, তাই তিনি সপরিবারে বাড়িতেই থাকিবেন, অপর সকলে মধুপুরে যাইবেন স্থির হইল। ঝিদের মধ্যে মোক্ষদা ও বিমলা মধুপুরে যাইবে, কামিনী কলিকাতায় থাকিবে। গাড়ি রিজার্ভ করা হইল। যথাদিনে রামদয়ালবাবু সপরিবারে যাত্রা করিয়া মধুপুরে পৌঁছিলেন। অ্যাটর্নিবাবুরা তখনও পৌঁছান নাই, বাড়িতে পূজা সারিয়া তবে তাহারা বাহির হইবেন। কয়েকদিন মধুপুরে মোক্ষদার বেশ আনন্দেই কাটিয়া গেল। গৃহিণী যখন বিকালে পুত্রকন্যাগণ সহ বেড়াইতে বাহির হইতেন মোক্ষদাও তাহার সহিত যাইত। তিন বৎসর কাল কলিকাতায় গৃহের মধ্যে আবদ্ধ থাকিয়া তাহার প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। খোলা মাঠে বেড়াইতে পাইয়া মোক্ষদা বড় আরাম বোধ করিল। পূজার পর অ্যাটর্নিবাবুরা সদল বলে আসিয়া পৌঁছিলেন। সেদিন সন্ধ্যাবেলায় গৃহিণীর সহিত বেড়াইয়া আসিয়া মোক্ষদা দেখিল বৈঠকখানা ঘরে তার মনিব এবং পাশের বাড়ির অ্যাটর্নিবাবু বসিয়া কথোপকথন করিতেছেন। রামদয়ালবাবু বলিলেন, আপনি তামাক্ষর মানুষ, আমাদের তো ওপাট নেই,
আপনাকে একটা সিগারেট দিতে বলবো কি? তিনি জানিতেন তাহার জ্যেষ্ঠ পুত্র সুধাংশু সিগারেট ব্যবহার করিয়া থাকে। অ্যাটর্নিবাবু বলিলেন, দরকার কি, আমার গুড়গুড়িটা আনিয়ে নিচ্ছি। বলিয়া তিনি বাহিরের বারান্দার প্রান্তে গিয়া হাঁকিলেন, ভজা, ও ভজা। পাশের ঘরে মোক্ষদা বসিয়া পান সাজিতেছিল। ভজা নামটা শুনিবা মাত্র সে কান খাড়া করিল। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার নিজের কার্যে মন দিল। দুই তিনবার ডাকাডাকির পর ও বাড়ি হইতে সমুচ্চ স্বরে উত্তর আসিল, আগে। ও কি, কার কণ্ঠস্বর? মোক্ষদার মাথার ভিতর বন বন করিয়া ঘুরিতে লাগিল। অ্যাটর্নিবাবু হাঁকিলেন, আমার গুড়গুড়িটা নিয়ে আয় তো ভজা। উত্তর আসিল, আগে যাই। মোক্ষদার আর পান সাজা হইল না, সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। চুনের আঙুল বস্ত্রপ্রান্তে মুছিয়া কম্পিত পদে দুরু দুরু বক্ষে সে বাহির হইয়া এমন স্থানে গিয়া দাঁড়াইল যেখান হইতে বৈঠকখানা ঘরের মধ্যভাগটি স্পষ্টরূপে দেখা যায়। কিয়ৎক্ষণ পরেই কুণ্ডলীকৃত নল লগ্ন এক প্রকাণ্ড ফর্সি হস্তে অ্যাটর্নিবাবুর ভৃত্য প্রবেশ করিল। তাহার মুখের পানে এক নজর মাত্র চাহিয়া দেখিয়াই মোক্ষদার হস্ত পদ একেবারে অবশ হইয়া আসিল। পড়িয়া যাইবার আশঙ্কায় সে দুই হাতে সম্মুখের দেওয়ালটায় ভর দিয়া চক্ষু মুদ্রিত করিল। সেভাবে দাঁড়াইয়া থাকাও আর তাহার শক্তিতে কুলাইল না, ধীরে ধীরে সেইখানে বসিয়া পড়িল। ভৃত্যকে দেখিয়া বৈঠকখানা ঘরে অ্যাটর্নিবাবু বলিলেন, কলকে কই রে, তামাক সেজে আনিসনি? ভজা বলিল, আগে তা তো আপনি বলেননি। অ্যাটর্নিবাবু উকিলবাবুর দিকে ফিরিয়া বলিলেন, বেটা গয়লার বুদ্ধি দেখলেন মশাই? ভৃত্যকে বলিলেন, যা তামাক সেজে নিয়ে আয়। আর খানিকটে তামাক, গোটা কত টিকে, দেশলাইয়ের বাক্স, এই সবও নিয়ে আয়। এবার বুঝলি তো? আজ্ঞে, বলিয়া ভজহরি প্রস্থান করিল। রামদয়ালবাবু বলিলেন, আপনি এ রত্নটি পেলেন কোথা? অ্যাটর্নিবাবু বলিলেন, সে মশাই এক মস্ত ইতিহাস, উপন্যাস বললেও চলে। রামদয়ালবাবু বলিলেন, কিরকম? অ্যাটর্নি বলিতে লাগিলেন, বছর চারেক আগে ডিসপেপসিয়ার জন্য ডাক্তারেরা আমাকে দিন কতক স্টিমারে বেড়াবার পরামর্শ দিয়েছিল না? তিন মাসের জন্য একটা স্টিম লঞ্চ ভাড়া করে পদ্মা নদীর উপর আমি ঘুরে বেড়াতাম। একদিন সন্ধ্যার পর ঘাট থেকে কিছু দূরে নোঙর ফেলে ডেকে বসে আমি তামাক খাচ্ছি। চাঁদ উঠেছে, জলের শোভা দেখছি। এমন সময় দেখলাম খানিক দূরে একটা মানুষ একবার জল থেকে মাথা তুলছে, আবার ডুবছে। স্টিমারের দুজন খালাসিকে তখন বললাম, ওরে, একটা মানুষ বোধহয় ডুবে যাচ্ছে, দেখ দেখি যদি তোরা ওকে বাঁচাতে পারিস। তারা তখনই দড়ি বাঁধা দুটো লাইফ বেল্ট নিয়ে লাফিয়ে পড়ল। কাছাকাছি গিয়ে সেই বেল্ট দুটো ছুঁড়ে লোকটার কাছে ফেলে দিলে। একটা বেল্ট সে ধরে ফেললে। তারপর খালাসিরা নানা রকম কৌশল করে তাকে স্টিমারে এনে তুললে। রাম রাম, একেবারে উলঙ্গ ল্যাংটা মশাই। খালাসিরা তাকে একটা লুঙ্গি পরিয়ে দিলে। বেটা অনেক জল খেয়েছিল। আমার সঙ্গে ডাক্তারবাবু ছিলেন, তিনি ওকে বমি টমি করালেন, ব্র্যান্ডি খাওয়ালেন, ক্রমে বেটা সুস্থ হয়ে উঠল। তিনি হলেন ওই ভজহরি। রামদয়ালবাবু জিজ্ঞাসা করিলেন, কি করে ডুবেছিল, তা কিছু বললে? বললে বই কি? বললে, আমার স্ত্রী মারা গেছে, সেই শোকে আমি আত্মহত্যা করছিলাম। কাপড় কি হলো জিজ্ঞাসা করায় বললে, কাপড় গামছা ডাঙায় রেখে আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। ভাবলাম আমি তো মরছি, ধুতি গানা এখানেই ফেলে রাখি, কোনো গরিব কুড়িয়ে পেয়ে পরে বাঁচবে। রামদয়ালবাবু বলিলেন, অদ্ভুত। অ্যাটর্নিবাবু বলিলেন, অদ্ভুত বই কি? আমি ভাবলাম একাধারে এত পত্নী প্রেম আর এত বিশ্বপ্রেম, এ তো দেখা যায় না, একে হাতছাড়া করা যাবে না। চাকর হিসেবে স্টিমারেই ওকে রাখলাম। মাসখানেক পরে কলকাতায় ফিরে এলাম। তারপর ওর আমি বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বলেছি টাকা দিচ্ছি, দেশে গিয়ে আবার বিয়ে থাওয়া করে আয়। তা বেটা কিছুতেই রাজি হয় না, বলে, যার মুখে আগুন দিয়েছি তাকে যে ভুলতে পারিনি হুজুর।
বিয়ে আর আমি করব না। রামদয়ালবাবু বলিলেন, আশ্চর্য মানুষ তো। আশ্চর্য বই কি? অ্যাটর্নি বাবু উত্তর দিলেন, মোক্ষদা পূর্বস্থানেই ছিল, কিন্তু এ সকল কথাবার্তার একটি বর্ণও সে শুনিতে পায় নাই। মৃত স্বামীকে জীবিত মূর্তিতে দেখিয়াই সে মূর্ছিত হইয়া পড়িয়াছিল। মোক্ষদার সহিত ভজহরির গোপনে দেখা সাক্ষাৎ হইয়াছে, কিন্তু কোনো পক্ষের মনিব পরিবারকে এ পর্যন্ত কিছুই জানানো হয় নাই। মোক্ষদার ভারী লজ্জা করে। ছি, এতদিন বিধবার মতো থাকিয়া কেমন করিয়া বলিবে ও বাড়ির ওই ভজা আমার স্বামী? লোকে যদি অবিশ্বাস করে তখন সাক্ষী প্রমাণ পাইবে কোথা? ভজাও তাহার মনিবকে বলিতে সাহস করে না, তিনি শুনিলেও হয়তো বিশ্বাসই করিবেন না, হয়তো ভাবিবেন ও বাড়ির ওই সুশ্রী ঝিটার উপর তাহার লোভ পড়াতে ছুঁড়িকে রাজি করিয়া এই মিথ্যা দাবি উপস্থিত করিয়াছেন এবং জুতিয়ে হার ভেঙে দেবেন। এখন আর মোক্ষদা গৃহিণীর সহিত বিকালে বেড়াইতে যায় না। উভয় বাটির লোকে বেড়াইতে বাহির হইলে সে স্বামীর সহিত নিভৃতে সাক্ষাতের সুযোগ অন্বেষণ করে এবং মাঝে মাঝে সে সুযোগ পাইয়াও থাকে। উভয় বাটির বাগানের সীমানার পশ্চাৎ ভাগে একটা মস্ত কামিনী ফুলের ঝাড় আছে, তাহার আড়ালে বসিয়া উভয়ই প্রায়ই কিছুক্ষণের জন্য কথাবার্তা কহে। প্রথম দিন মোক্ষদা জিজ্ঞাসা করিয়াছিল, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করতে গিয়েছিলি বল দেখি? ভজা বলিয়াছিল, থানায় যাচ্ছি বলে তোকে শাসিয়ে সেই যে বাড়ি থেকে বেরুলাম, বুঝলি মুখি? খানিক দূর গিয়ে ভাবলাম তুই হলি আমার আপন স্ত্রী, তোকে জেলে দেওয়াটা তো ভালো হবে না, লোকে শুনলে বলবে কি, গায়ে থুতু দেবে যে, তার চেয়ে বরং অন্য রকমে তোকে জব্দ করাই ভালো। মাছ খেতে তুই বড্ড ভালোবাসিস, মাছ না পেলে ধরফরিয়ে মরিস, তাই ভাবলাম দাঁড়া তোকে জব্দ করছি, তোকে বেধবা করে তোর মাছ খাওয়া বন্ধ করছি শালি। এই ভেবেই ধুতি গামছা ডাঙায় ছেড়ে রেখে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়েছিলাম। ধুতি গামছা ডাঙায় ছেড়ে রেখে গিয়েছিলি কেন? গায়েরই ঘাট তো, সেই ধুতি গামছা ওখানে দেখে কেউ না কেউ চিনতে পারবে, আমার লাশ যদি ভেসে না ওঠে তাহলেও বোঝা যাবে যে জলে ডুবে আমি আত্মহত্যা করেছি, তবে তো তোর মাছ খাওয়া বন্ধ হবে। মোক্ষদা বলিল, তোর কি বুদ্ধি রে! আচ্ছা, যখন দেখলি যে বেঁচে আছিস তখন বাড়ি এলি নে কেন? চাকরি করছিলাম যে, ভেবেছিলাম মাস কতক চাকরি করে কিছু টাকা জমিয়ে গিয়ে দেখিয়ে দেব আমি রোজগার করতে পারি কিনা। দেশে গিয়ে শুনলাম তুইও কলকাতায় এসেছিস চাকরি করতে, সেই অবধি কত জায়গায় যে তোকে খুঁজেছি তার ঠিক নেই, কারু বাড়ির ঝিকে পথে ঘাটে দেখলেই হমনি তার পিছু নিয়েছি, জিজ্ঞাসা করেছি, হ্যাঁ গা রায়গঞ্জের মোক্ষদা গয়লানি কোথায় ঝিগিরি করে জানো কি? কেউ বলতে পারেনি। পরদিন বিকালে যখন কামিনীঝাড়ের আড়ালে উভয়ের সাক্ষাৎ হইল, তখন ভজহরি কলাপাতায় জড়ানো একখণ্ড ভাজা মাছ বাহির করিল দেখিয়া মোক্ষদা জিজ্ঞাসা করিল, মাছ আনলি কোত্থেকে? ভজহরি বলিল, আজ 4 বছর তুই মাছ খেতে পাসনি, আহা তোর কত কষ্ট হয়েছে তাই তোর জন্য এনেছি। মোক্ষদা জিজ্ঞাসা করিল, কোথা পেলি? ভজহরি বলিল, বামুন ঠাকুর আজ ভাতের সঙ্গে আমায় যে মাছ দিয়েছিল সে মাছ আমি খাইনি, তোর জন্যে নুকিয়ে রেখেছিলাম, নে খা। অল্প দূরেই একটা খাল ছিল। মোক্ষদা 4 বৎসর পরে স্বামীর প্রসাদ ভক্ষণ করিয়া সেই খালের জলে হাত মুখ ধুইয়া আসিয়া আবার গল্প করিতে বসিল। প্রায় প্রতিদিনই উভয়ের এইরূপ সাক্ষাৎ হইতে লাগিল। প্রথম প্রথম 2-4 মিনিটের অধিক উভয়ে একত্র থাকিত না, ক্রমে সাহস বাড়িয়া গেল, অন্ধকার হইয়া যাওয়ার পরেও বসিয়া থাকিত। উভয়ের বিরহাবস্থার সম্পূর্ণ বর্ণনা পরস্পরের নিকট তাহারা করিয়াছে। ক্রমে তাহাদের পরামর্শ হইয়াছে যে এখন বিদেশে যাইতে চাহিলে তাহা মঞ্জুর হইবে না, মাস 2 পরে কলিকাতায় ফিরিয়া উভয়ে কর্ম ত্যাগ করিয়া দেশে চলিয়া যাইবে এবং উভয়ের সঞ্চিত অর্থে গুটি কয়েক গাভী কিনিয়া বাড়িতে বসিয়া জাত ব্যবসা আরম্ভ করিবে। প্রথম সাক্ষাতের 10-12 দিন পরে
একদিন যথা নিয়মে যথাস্থানে দুইজনে মিলিত হইল। কলিকাতা হইতে ভজার মনিবের ইলিশ মাছ আসিয়াছিল। বামুন ঠাকুরের খোসামত করিয়া বেশ বড় একখানা পেটির মাছ সেদিন ভজা সংগ্রহ করিয়া রাখিয়াছিল। সেই মাছ বাহির করিয়া বলিল, খাসা মাছ রে, যখন ভাজছিল গন্ধে বাড়ি মাত করে দিয়েছিল। কত বড় পেটিখানা তোর জন্যে এনেছি, দেখ দেখ। আজ আমার স্বাদ হয়েছে, আমি হাতে করে তোকে খাইয়ে দেব, কাছে সরে আয়, হাঁ কর। মোক্ষদা হাসিয়া স্বামীর কাছটি ঘেঁষিয়া বসিল। ভজা আদর করিয়া বাম হস্তে স্ত্রীর গলাটি জড়াইয়া ধরিয়া তাহাকে মাছ খাওয়াইতে বসিল। কিন্তু এ দাম্পত্য লীলায় সহসা বাধা পড়িল। পশ্চাদ্দেশে কাহার প্রচণ্ড পদাঘাতে ভজহরি হুমড়ি খাইয়া বিপুল বেগে মোক্ষদার গায়ের উপর পড়িয়া উভয়েই ধরাশায়ী হইল। চমক ভাঙিলে উভয়ে চোখ চাহিয়া দেখিল অ্যাটর্নিবাবুর জ্যেষ্ঠ পুত্র বীরেন্দ্রবাবু বীর বিক্রমে রক্ত নেত্রে চাহিয়া আছেন। তাহাকে দেখিবা মাত্র মোক্ষদা এঁটো মুখে ঘোমটা টানিয়া উঠিয়া দাঁড়াইল এবং অবিলম্বে সেখান হইতে পলায়ন করিল। ভজহরিও কষ্টে কষ্টে উঠিয়া দাঁড়াইল। বীরেন্দ্রবাবু ক্রোধকম্পিত স্বরে বলিলেন, তবে রে হারামজাদা, ভারী যে সাধুগিরি ফলাতিস, হ্যাঁ! বলিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা থাপ্পড় কষাইয়া দিলেন। ভজহরি হস্ত দ্বারা সে প্রহার রোধ করিতে চেষ্টা করিতে করিতে বলিতে লাগিল, হুজুর মারেন কেন, হুজুর হা আ, হুজুর মারেন কেন, হুজুর ও যে আমার স্ত্রী, আপন বিয়ে করা স্ত্রী, হুজুর সত্যি বলছি হুজুর। বাবু বলিতে লাগিলেন, তোর বিয়ে করা স্ত্রী বই কি, পাজি নচ্ছাড় শুয়ার, সে তো কবে মরে গেছে, ও ছুরিটাকে আমি চিনি না মনে করছিস, ও তো উকিল বাবু জি বিধবা মানুষ, আর বদমাইশির জায়গা পেলি নে কত ভাগা গাধা, কদিন থেকেই আমার সন্দেহ হয়েছে, সন্ধেটি হলেই তুই ওদিকে এদিকে আসিস আর ও বাড়ির ওই ঝি হারামজাদিও এই দিকে আসে, তাই আমি তককে তককে থেকে আজ এসে ধরেছি, চল চল বাবার কাছে চল, সব কথা গিয়ে তাকে বলি, রাস্কেল তিনি তোর কি শাস্তি করেন দেখ। বলিয়া বীরেন্দ্রবাবু হাঁপাইতে হাঁপাইতে বাসার দিকে অগ্রসর হইলেন। ভজহরি কাঁদিতে কাঁদিতে কোমরটি দুই হাতে ধরিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। উভয় বাটির লোকেরা বৈকালিক ভ্রমণ হইতে ফিরিবা মাত্র কথাটা তাহাদের নিকট প্রচারিত হইয়া পড়িল। ভজহরি যে মোক্ষদাকে স্ত্রী বলিয়া দাবি করিতেছে তাহাও তাহারা শুনিলেন। মিত্রগৃহিণী ও বড়বধূর নিকট মোক্ষদা কাঁদিতে কাঁদিতে সকল কথাই খুলিয়া বলিল। তাহারা বিশ্বাস করিলেন, কিন্তু উভয় বাটির পুরুষেরা উহা বিশ্বাস করিতে চাহিলেন না। তখন রামদয়ালবাবুর বৈঠকখানায় ভজহরির বিচারের জন্য ফুল বেঞ্চ বসিল। অ্যাটর্নিবাবু বলিলেন, এর মীমাংসা তো সহজেই হতে পারে। ও হে সুধাংশু, দুজনাকে তুমি আলাদা জেরা করো না, ওদের কথা যদি মিথ্যে হয় জেরায় কতক্ষণ টিকবে? সুধাংশুবাবু তাহাই করিলেন। মোক্ষদাকে অন্তঃপুরে নিজের স্ত্রীর জিম্মায় বসাইয়া রাখিয়া ভজহরিকে ডাকিয়া পাঠাইলেন। পদাঘাতজনিত কোমরের ব্যথায় কাতরাইতে কাতরাইতে সে আসিয়া মেঝেয় বসিল। সুধাংশুবাবু তাহাকে পুঙ্খানুপুঙ্খরূপে জেরা করিলেন, যথা তোদের বাড়িতে কখানা ঘর, কোন কোন মুখো ঘর, কোন ঘরে কি কি থাকত, যে পুকুরে তোরা জল সরতিস সে পুকুর বাড়ির কোন দিকে, তার কটা ঘাট, সে পুকুরে যেতে হলে কোনো গাছের তলা দিয়ে যেতে হয় কি না, সেগুলি কি কি গাছ, যাদের বাড়িতে মোক্ষদা কাজকর্ম করত তাদের নাম কি, ইত্যাদি ইত্যাদি। ভজহরির উত্তরগুলি সুধাংশুবাবু লিখিয়া লইলেন। তারপর মোক্ষদার ডাক পড়িল, তাহাকেও অবিকল ওই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হইল। উভয়ের উত্তরে বিশেষ কোনো পার্থক্য পাওয়া গেল না। ভজহরি তখন স্ত্রীর ওপর সত্য সাব্যস্তের ডিক্রি পাইল। যতদিন মধুপুরে থাকা হইবে ততদিন এই দম্পতির বাসের জন্য মিত্রগৃহিণী তাহার বাসার আস্তাবলের পার্শ্বস্থ কক্ষটি নির্দিষ্ট করিয়া দিলেন। তাহারই পরামর্শে শয়ন করিতে যাইবার পূর্বে
মোক্ষদা একটা বাটিতে কর্পূর মিশানো খানিকটা তারপিন তৈল লইয়া গিয়া স্বামীর ব্যথিত কোমরে অনেকক্ষণ ধরিয়া উত্তম রূপে মালিশ করিয়া দিল। এক মাস পরে কলিকাতায় ফিরিয়া উভয়ে স্বস্বকর্মে ইস্তফা দিয়া সঞ্চিত অর্থ লইয়া দেশে চলিয়া গেল। তথায় কুটিরখানির জীর্ণ সংস্কার করিয়া একটি গোয়ালঘর তুলিয়া গাভী কিনিয়া জাত ব্যবসা শুরু করিয়া দিল। দুধে যে কি পরিমাণ জল স্বচ্ছন্দে মিশানো যাইতে পারে সে বিষয়ে উভয়ের কলিকাতার অভিজ্ঞতা খুব কাজে লাগিয়াছিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প প্রেম ও প্রহার। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আরও একবার রাখলাম। আবার আসব আগামী সপ্তাহে আরও একটি ভালো লাগা নতুন গল্প নিয়ে। আজ তাহলে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।